আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ব্যারাকের মধ্যে বেড়া ভেঙে আচমকা ঘরে ঢুকে গেল পুলিশের গাড়ি। আর সেই সময় তিন পুলিশ কর্মী ভাত খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। বেড়া ভেঙে চলন্ত গাড়ি ঢুকতে দেখে ভাত খাওয়া ছেড়ে নিজেদের রক্ষা করতে গিয়ে আর রক্ষা হলো না, একেবারে ঘায়েল তিন পুলিশ কর্মী। এমনই ঘটনা ঘটল গতকাল রাতে বিলোনিয়া থানার সংলগ্ন পুলিশ ব্যারাকে। খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া অগ্নি নির্বাপণ দপ্তরের কর্মীরা। ঘায়েল তিন পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। এনে কাণ্ডে হতভম্ব বিলোনিয়া বানার পুলিশ সহ ব্যারাকে থাকা পুলিশ কর্মীরা। ঘায়েল তিন পুলিশ কর্মীর নাম অনুপ চাকমা, বরিষ্ঠ ত্রিপুরা, হরিকুমার ত্রিপুরা। পুলিশ ব্যারাকের পুলিশেরই চলন্ত গাড়ি কেন কীভাবে ঢুকে গেল এ নিয়েই উঠছে প্রশ্ন। সমালোচকদের মতে চালক একটু আধটু সুরা নেওয়ার নেশায় ঘুরে পুলিশ ব্যারাকের রাস্তা ভেবে ঢুকিয়ে দেয় গাড়ি। যদিও থানা সূত্রে জানা যায় চালক পলাতক হলেও সঙ্গে থাকা সরকারি গাড়ির চালক পুলিশ আটক করেছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কে গাড়ি ঢুকা দিছে? পুলিশের ব্যারাকে আসলেন নাকি? গাড়িটা কি পুলিশের হয়ে আছিল? কটার সময় হয়েছে ঘটনাটা? আপনার নাম কি? আমার নাম হচ্ছে, হ্যাঁ, বৈশিষ্ট্য ত্রিপুরা। আমরা ইয়ান দিয়ে মেডিকেল করে সাইয়া সার্ভেটার সময় ইয়ান দিয়ে গেছে। এরপরে নয়টা দশটা পরে দশটা বাজে দেশ করছি, এরপর ডিউটি সাইড দশটা বাজে ভাত খাইতে এই অবস্থাতে আপনাদের ইয়ে গাড়ি গড়ে ঢুকছে। কি গাড়ি গড়ে ঢুকছে? এটা বলিল মনে সম্ভবত আমার পুরো ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা স্কুলে ভাত খাইতেছে আমি জাস্ট, মানে ঘরের মধ্যে ভাত খাইতেছিলেন? হ্যাঁ, ঈদের মধ্যে ঢুকে গেছে গাড়ি আপনার ঘরে ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকে গেছে। আমি অনেক চেষ্টা করছি থ্যাংক দিয়ে আরকি, একটা পুরো হাত ভাঙিয়ে গেছে। আপনার নাম কি? হরিকৃষ্ণ ত্রিপুরা। আপনি কিসে আছেন? কনস্টেবল। কনস্টেবল, আপনারা ব্যারাকে ভাত খাইতেছিলেন? হ্যাঁ। কত গাড়ি? আমরা আছে তিনজন, চারজন আসলে, একজন উঠতে গেছে, তাই নিয়ে মেসে খাইতে গেছে এই বাস। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।